কাছে পাই সজ্ঞানতা রহমান ভাই যার কোন তুলনা নাই নৌকা আমার কায় ভোট চাই। দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন এগিয়ে আসায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা। বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি আওয়ামী লীগ সহ তিনজন প্রার্থী, যদিও আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য প্রার্থীদের পোস্টার খুঁজে পাওয়া যায়নি। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা পৌরসভা হওয়ায় আমেজ একটু বেশি। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 16 তারিখের নির্বাচনে মোংলার মানুষ নৌকার যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমার নৌকাপতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। তবে ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকরা প্রভাব খাটিয়ে বিএনপি কর্মী সমর্থকদের প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ তাদের। পোস্টার পুড়িয়ে বিএনপিকে দায়ী করে বিএনপিকে আক্রমণের মুখে রাখা হয়েছে, নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এলাকার জলাবদ্ধতায় কষ্ট পাচ্ছে, পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই এবং মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন যিনি, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান পৌর এলাকাবাসী। একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিব যে সমাজ এবং ওয়ার্ডের প্রতি যে কাজ করতে পারবে, তার জিম্মেদারি থাকবে। আমি এমন একজন প্রার্থীকে ভোট দেব যে যোগ্য মানুষের পাশে এসে দাঁড়ায় বিপদে। এদিকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। সুস্থ নির্বাচনের স্বার্থে আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু ব্যবস্থা প্রয়োজন ততটুকু নিব। মোংলা পৌরসভার 9টি ওয়ার্ডে 35 জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার রয়েছে 31,528 জন, এর মধ্যে পুরুষ ভোটার 16,681 জন আর নারী ভোটার 14,840 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।